Sulle croce di Dio con lui aspetta. Ti dico lì che cosa, ti dico con la pecca di guarda. Molti potete non caricare. C'è con un monte che ti dico con la stevare, ti dico con la slegge di lui, ma c'è. Ma ci manca la colpe. Ma sta se ne è un giardino, tu ma. Ma ti vuoi che cosa fai? আমি রিকোয়েস্ট করবো আরো পরে আমাদের মূল মঞ্চের সামনে যে সমস্ত ভাইরা দাঁড়িয়ে আছো একটু প্লিজ বসে যাবে। মূল মঞ্চের সামনে যে সমস্ত ভাইরা দাঁড়িয়ে আছো প্লিজ একটু বসে যাবে। আমি রিকোয়েস্ট করবো মূল মঞ্চের সামনে ভাইরা একটু বসে যাবো, আমি একটু সরে যাবো। আমি বারবার বলছিলাম সাইড লাইনটা একটু ছেড়ে বসবো যাতে আমাদের প্লেয়ারদের কোনো অসুবিধা না হয়। আমি বারবার কিন্তু প্রথম থেকে ওই কথাটাই বলেছি, সাইড লাইনটা একটু ছেড়ে বসবেন। ইতিমধ্যে কিন্তু দ্বিতীয়ার্ধের খেলা চলছে, আর কিছু মিনিটের খেলা বাকি। আর এর মধ্যে কিন্তু কোন টিম বাজি মাত করবে কিন্তু বল যাবে গোলপোস্টের উপর দিয়ে। এই মুহূর্তে কিন্তু খেলার টানটান উত্তেজনা, যে কোনো মুহূর্তে কিন্তু খেলার রং বদলাতে পারে। আর খেলার রং বদলানো কিন্তু এই টিমের প্লেয়ারদের কাছে খুব একটা বড় কথা নয়, কেননা দুই টিমেই কিন্তু আমাদের বঙ্গ ফুটবলের অনেক কটা অভিজ্ঞ প্লেয়ার। দুই টিমেই কিন্তু আমাদের বঙ্গ ফুটবলের অনেক অনেক বড় নাম, অনেক বড় বড় প্লেয়ার এবং যুব তারকারা রয়েছে। আর ঠিক তার তুলনাতেই কিন্তু দ্বিতীয় হাফের খেলা চলছে, দ্বিতীয়ার্ধের খেলা চলছে। আর ইতিমধ্যে কিন্তু গোল লাইন কিন্তু আমাদের দর্শকদের মুখে হাসি আনবে। এখানে মাস্টার সিলেবল ঝাড়গ্রাম ওয়ান এবং যদি বলি হাতি বালিচ ফেকোঘাট ওয়ান। আরেকবার কিন্তু বড় বিপদের জায়গায় সুযোগ এসছে, আবার দেখবো কি হতে পারে। 12 নম্বর জার্সি ধারী, আমি বারবার বলছিলাম দীপঙ্কর যার নাম আমি কিন্তু বারবার বলছিলাম, এই 12 নম্বর জার্সি ধারী প্লেয়ার মাঝ মাঠে কিন্তু পুরো দখল করে রেখেছে একাই, অনবদ্য ফুটবল উপহার দিয়েছে। সেই প্রথম রাউন্ড থেকে প্রথম ম্যাচে অনবদ্য ফুটবল খেলেছিল, তারপরে কিন্তু দ্বিতীয় রাউন্ডেই মৃত্যু প্রতীক ছবিয়ে কিন্তু অনবদ্য ফুটবল খেলছে এই টিম হাতিবাড়ি টু ফেকোঘাট। আর এই টিমের ওনার খুব খুশি, এবার কিন্তু আমাদের রেফারি স্যার খুব একটা খুশি হননি এই ট্যাকেলটাতে, তাই নিজের পাশে পাশে কিন্তু জানিয়েছেন। কতটা সুযোগ আসছে, কতটা কাজে দিচ্ছে দেখবো। মাস্টার ইলেভেন ঝাড়গ্রাম একটা অন্য রণনীতি, এই রণনীতি তাদের জন্য সাফল্য নিয়ে আসবে, দ্বিতীয় গোলটিকে নিয়ে আসবে।
এবার মাস্টার সেলেবিন ঝাড়গ্রামের জন্য, নাকি এবার এই মাস্টার সেলেবিন ঝাড়গ্রামের ঘাড়ে কিন্তু নিঃশ্বাস ফেলবে এই হাতি বলি দুটো ঘাটটি, সময় কথা বলবে। আরেকবার এবার কিন্তু হালকা পাশে নিজেদের মধ্যে একদম মৃদু বসে পড়া শ্রীনগর প্রচেষ্টা, ছোট পাশে খেলা প্রচেষ্টা, ওনার মধ্যে পাস দিয়েছিলেন কিন্তু মিস পাস ওখানে, আর সঠিক জায়গায় আবার ফিরে আসেন আরেক প্লেয়ার। আমি কিন্তু বারবার বলছিলাম এই ছোট উচ্চতার খাটো উচ্চতার প্লেয়ার যে কোনো সময় কিন্তু বিপজ্জনক হতে পারেন, আর বিপদ আই বড় ছাতাটা না মিল লাগে প্রথমটা চলছে মানিকপাড়া, তোমার মানিকপাড়ার কেকটা আছে বজরাম আমাদের সেকেন্ড কোয়ার্টার ফাইনাল, আমাদের সেকেন্ড কোয়ার্টার ফাইনাল এলটি ললিতসোল মানিকপাড়া, এলটি ললিতসোল মানিকপাড়া এবং অপর প্রান্তে থাকবে কিন্তু ঝাড়খণ্ড থেকে আগত এই টিম বজরাম ফুটবল টিম, ঝাড়খণ্ড থেকে আগত এই টিম বজরাম ফুটবল টিম সেকেন্ড কোয়ার্টার ফাইনাল। আমি রিকোয়েস্ট করবো দুই টিমকে খুব তাড়াতাড়ি রেডি হয়ে যাওয়ার জন্য,
ये बोलो चलिए सुन।